রবিবার বেঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রবিবার নির্বাচনমুখী কর্ণাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরকালে বেঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার পাশাপাশি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন মোদি। এর পাশাপাশি ১৬,০০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বেঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ১১৮ কিলোমিটার, আর এই প্রকল্প সম্পাদনে মোট খরচ হয়েছে ৮,৪৮০ কোটি টাকা। মনে করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ের ফলে বেঙ্গালুরুবাসীদের অনেকটাই সুবিধা হয়েছে। বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে যাতায়াতের সময় কমে যাবে অনেকটাই। আগে বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে যাতায়াতের সময় লাগত ৩ ঘন্টা, তা কমে দাঁড়াবে ৭৫ মিনিট। জাতির উদ্দেশ্যে বেঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ে উৎসর্গ করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি রবিবার ৪ লেনের মহীশূর খুশালনগর মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ৯২ কিলোমিটার জুড়ে বিস্তৃত মহাসড়ক। এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ৪,১৩০ কোটি টাকা। বেঙ্গালুরুর সঙ্গে কুশালনগরের সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মহাসড়ক। আর এই মহাসড়কের ফলে বেঙ্গালুরু থেকে কুশনগর অবধি যাতায়াতের সময়কে প্রায় ৫ ঘন্টা থেকে মাত্র ২.৫ ঘন্টায় নামিয়ে আনবে। এরপরই হুব্বালির উদ্দেশ্যে উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন আইআইটি ধারবাদ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মোদির হাতেই এই আইআইটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ৮৫০ কোটি টাকায় এই আইআইটি তৈরি হয়েছে। এরপর শ্রী সিদ্ধারুদ্ধা স্বামীজি হুব্বালি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধনও করবেন তিনি। সবচেয়ে গর্বের বিষয় এই যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জায়গা করে নিয়েছে এই প্ল্যাটফর্ম। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হল ১৫০৭ মিটার। এই প্ল্যাটফর্মের নির্মাণে মোট খরচ হয়েছিল ২০ কোটি টাকা। বলা যায় রবিবার একাধিক কর্মসূচি নিয়ে বেশ ব্যস্ততায় কাটবে প্রধানমন্ত্রীর সফর। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।